পাচ্ছি তারা প্রত্যেক ভালো হয়ে গেছে। আজকে বোধ হয় আরও দু চারজন আছে, আমার কাছে ছিল তিন দিন আগে 9 জন হসপিটালে, আজকে বোধ হয় তারা ছাড়া পাবে। আমি লাস্ট রিপোর্ট এটা বলছি, কারণ 32 জনের 32 জনই সুস্থ হয়ে গেছে, প্রায় 4-5 জন আজকে ছাড়া পাবে। তাহলে কেশপুরে পজিটিভ 21-এ এবং 21 থেকে আজ পর্যন্ত 32-এ, তাহলে প্রমাণ হলো। আর পরিযায়ী শ্রমিক আমার এসছে কত, 6,500। আমি টেস্ট করেছি কত কেশপুরে, 1260। 6,500 শ্রমিক ফিরে এসছে বাংলায়, আর আমি টেস্ট করেছি 1260, আর তার মধ্যে ধরা পড়েছে 32 জনই, ভালো হয়ে গেছে সবাই, প্রায় 1-2 জন ছাড়া আজকে ছাড়া পাবে। আর কোয়ারেন্টিন সেন্টার হয়েছে কেশপুর পিএসএ 209, আর আনন্দপুর পিএসএ পুলিশ স্টেশনের যে 6টি অঞ্চল সেখানে 83টা। আমরা সুন্দরভাবে কোয়ারেন্টিন সেন্টার আমরা চালিয়েছি, চলছে, ভালো আছে। আশা করি এটার থেকে বুঝতে পারবেন যে আমাদের কেসটা বৃদ্ধি হয়েছে, কেশপুরে ধরা পড়েছে, এবং কেশপুর সহ বিভিন্ন বাংলার বিভিন্ন ব্লকে এই পরিযায়ী শ্রমিককে এইভাবে পাঠানোর জন্য। আমি এর পরের পয়েন্টে আছি। এই যে আপনারা দেখছেন যে ভার্চুয়াল র্যালি মোদী সরকার করছে, অমিত শাহ করলেন, যখন মানুষ ত্রাণ, খিদে, বাসস্থান, আমফান, কোভিড-19 এর মোকাবেলা করছে, জীবন জীবিকা নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই করছে, যখন আমাদের প্রয়োজন প্রায় 1,00,000,000 টাকা, তখন 1,000 কোটি টাকা দেবে বলে মোদী সরকার ঘোষণা করে চলে যায়, আমাদের প্রাপ্য টাকা দেয় না, 53,000 কোটি টাকা রেখে দেয়, সেই ঋণ শোধ তা কেন্দ্রীয় সরকার দেয় না, আমরা তার কাছে প্রাপ্য, আমাদের আমাদের প্রাপ্য, আমার সরকারের প্রাপ্য 53,000 কোটি টাকা। আর এই পরিস্থিতিতে প্রায় 1,00,000,000 টাকা আমাদের প্রয়োজন, নষ্ট হয়েছে ফসল এবং এই আমফান, আর তখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে কত, 1,000 কোটি টাকা, তখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে, তখন কেন্দ্রীয় সরকার দিচ্ছে 1,000 কোটি টাকা। আপনারা বুঝতেই পাচ্ছেন এদের কথা এবং কাজ, এদের কারোর মধ্যে কোনো মিল নেই। আমি এবার আমাদের সরকার কি কি কাজ করেছে আমি তা আপনাদের কাছে বলব। ভার্চুয়াল র্যালিতে খরচ হয়েছে আপনারাই জানেন প্রায় 10 কোটি টাকা, যখন বাংলার মানুষ খেতে পাচ্ছে না, বাসস্থানের দরকার, খাওয়ার দরকার, আরো আরো পর্যাপ্ত পরিমাণে তাদের ওষুধ দরকার, কিট দরকার, হসপিটালের বেড সংখ্যা বৃদ্ধির দরকার, আমার মুখ্যমন্ত্রী ঋণ মাথায় নিয়েও তিনি যেভাবে কাজ করছেন, তারপরও যেটা প্রয়োজন সেটা না দিয়ে তিনি ভার্চুয়াল র্যালির মধ্য দিয়ে শুধু মিথ্যে কথাগুলো বলে গেছেন, আর বাংলার মুখ্যমন্ত্রীকে কলুষিত করার চেষ্টা করছেন। এই জঘন্য যে র্যালি তাকে আমি ধিক্কার জানাই, এবং অমিত শাহর এই চেষ্টা বাংলার মানুষ রুখে দেবে, রাজনীতি করার সময় নয়, আমরা রাজনীতি করতে চাইছি না। আমরা প্রথমেই 29 মে 40 দিন পরে যখন অন্তরাজ্য বাস চলার পারমিশন দিল, আমাদের 1 মে কেন্দ্রীয় পরিযায়ী অবশেষে কেন্দ্র পরিযায়ী শ্রমিকদের ট্রেনের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করলাম, 3 মে কেন্দ্র জানা